শ্রোতা দর্শক মণ্ডলী, বুকের তাজা রক্ত দিয়ে এদেশকে যারা স্বাধীনতা এনে দিয়েছেন সেই সব বীর শহীদদের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে শুরু করছি চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ছায়াগল্প। বিজয়ের মাস ডিসেম্বর মাস, বিজয়ের মাস উপলক্ষে আমরা ছায়াগল্পকে সাজিয়েছি একটু ভিন্ন আঙ্গিকে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমাদের যেসব চলচ্চিত্র নির্মিত হয়েছে সেসব চলচ্চিত্রে ব্যবহৃত মুক্তিযুদ্ধের গান, দেশের গান এবং চলচ্চিত্র ব্যক্তিত্বের সাক্ষাৎকার দিয়ে সাজিয়েছি আজকের ছায়াগল্পকে। চলুন অনুষ্ঠান শুরু করা যাক। প্রথমেই পরিচয় করে দিচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির সঙ্গে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম চলচ্চিত্র অভিনেতা ফারুক। অনেক ধন্যবাদ ফারুক ভাই আপনাকে। শুরুতে বলেছিলাম যে আপনি আমাদের বাংলাদেশের অন্যতম চলচ্চিত্র অভিনেতা, কিন্তু আপনার আরেকটি বড় পরিচয় আছে যে আপনি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ফারুক ভাই। তো শুরুতেই গল্প শুনতে চাইব, গল্প না সত্যিকার কাহিনী, যে মুক্তিযুদ্ধের কালীন সময়ে আপনি কিভাবে যুদ্ধ করেছিলেন সেই স্মৃতি কথা জানতে চাইব। যুদ্ধ চলাকালীন অবস্থায় যারা যুদ্ধ করেছেন এদেশের, আমাকে জিজ্ঞেস করলে শুধুমাত্র মুক্তিযোদ্ধা যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, আমি নিজেও তার মধ্যে একজন, আমাকে জিজ্ঞেস করলে আমি একটা কথা উত্তর দিই, সেটা হলো যে এ দেশে তখন 7.5 কোটি মানুষের বাস। তো এই অল্প কিছু লোকজন ছাড়া আমি সবাইকে কিন্তু যোদ্ধা বলি, মুক্তির জন্য যুদ্ধ করেছেন। তা না হলে একজন যোদ্ধা যখন যুদ্ধ করতে আসেন, যখন যুদ্ধক্ষেত্রটা তৈরি হয়, এটা তো একটা দেশ, এটা তো মাঠ না। তো একটা দেশে যখন যুদ্ধ হয় তো নানান ধরনের প্রতিকূলতার সৃষ্টি হতে পারে, হবেই। আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করব মানে কি? এটা ছেলে খেলা না। তো যারা দখলদার তাদেরকে আমার হয় ধরতে হবে অথবা হত্যা করতে হবে। এই কথাটা শুনলে অনেকে হয়তো বলবেন যে এটা কীভাবে বলছেন, কিন্তু যেটা সত্য সেটা তো বলতে হবে। আমাদেরকে তো ওনারা ক্ষমা করেনি। যেমন আমরা, আমাদের এই দেশ 9 মাসে 30 লক্ষ শহীদকে তাদের বুকে তাজা রক্ত দিতে হয়েছে, আর বহু মা বোনের সম্ভ্রম গিয়েছে। আমরা এই জায়গায় যখন আসি তখন আমাদের কিন্তু, যখন আমরা ফিলিংটা বলবো, ওই ফিলিংটার সময় আমরা কথা বলতে পারি না রে ভাই। কারণ যে জিনিস আমরা চোখে দেখেছি আজকে এত বছর পরে, এখনও বলতে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাস বলেন। সবচেয়ে বড় কষ্ট হয় এই জায়গাটাতে যে ইতিহাস আমরা হারিয়ে ফেলছি কেন, হারিয়েছি কেন, এই কথাগুলো কিন্তু চলে আসে। 71-এর মুক্তিযুদ্ধের প্রথম দিন, 71-এর যে মুক্তিযুদ্ধ এটার প্রথম দিন কিন্তু 26-এ আগের রাত, 25-এ মার্চ। তো 25-এ মার্চে যা ঘটেছে এটা অনেকে কল্পনাও করতে পারবে না। আমি শুধু এইটুকুনি বলতে চাই যে কত লক্ষ গুলি পাকিস্তান আর্মিরা যে করেছে, এটা ভাষায় বা লিখে এটা প্রমাণ দেওয়া বড় মুশকিল। এবং ঢাকা শহরে বলা হয় যে না ছিল, এটা হলো রাজধানী, তারা চেয়েছিল যে একটা ম্যাসাকারিং একটা কিছু করে ফেলি, তারপর সব ঠান্ডা হয়ে যাবে। কারণ বঙ্গবন্ধু যেভাবে কথা বলেছেন, বঙ্গবন্ধু তখন এই দেশের প্রতিটি মানুষের হৃদয়ের মানুষ ছিলেন, এখনো আছে আমি মনে করি। এখন যেমন হৃদয়ের মানুষ আছেন, ঠিক তেমনি তখন যেমন তার বিরোধিতা যারা করেছেন তারা কিন্তু এখনো আছেন। যে কারণেই আমরা, বা খান আতাউর রহমান সাহেবের তার ছবির কথাটা যখন আমার মনে হয় যে এখনও অনেক রাত, এই কথাগুলো কিন্তু এখন চলে আসে। আর কিছুটা হলেও মানুষ তৃপ্তি পায়, আনন্দ পায়, যদিও খুব কষ্টের, কিন্তু আগের সেই কষ্টকে
যদি আপনি ধারণ করে থাকেন বা মনে করেন যে যুদ্ধের সময় কি কষ্টটা, আমি একটা এতটুক শিশু সে দেখছে কিভাবে তার বোনকে টেনে হিঁচড়ে মেরে তাকে রেপ করা হচ্ছে, কিভাবে তার মাকে রেপ করা হচ্ছে, এগুলো যখন বলা হয়, অনেকে বড় বড় কথা বলেন ফাঁসি দিলে, এটা না দিলেও পারত, উনি তো ফেস করেননি, উনি দেখেননি যে যুদ্ধ কি, উনি বুঝবেন না যে আমার মাকে যখন এইরকম করা হয়েছে, বুঝবেন না, বড় বড় কথা ওড়ানো যায় কিন্তু ওই পেছনে যেতে গেলে অনেক কিছু ঠিক থাকবে না। যারা সচক্ষে দেখেছেন তাদের, দেখেছেন করেছেন, যারা এটা এফেক্টেড তাদের কথা তো কত কি শুনবেন আপনি। মহান মুক্তিযুদ্ধের পরই আমাদের বাংলা ছবি কিন্তু আবার নির্মাণ হতে শুরু করে এবং পরবর্তীতে আপনি মুক্তিযুদ্ধের ছবি আবার তোরা মানুষ হওয়া ছবিতে একটা মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন, তো এই অভিজ্ঞতা কিংবা ফিলিংসটা কেমন? না, ফিলিংস তো সাংঘাতিক মজা লেগেছে, তখন মুক্তিযুদ্ধের ছবি, সবাই মাত্র যুদ্ধ থেকে মানে দেশ স্বাধীন হয়েছে, আর্মস বঙ্গবন্ধুর কাছে দিয়ে দেওয়া হয়েছে এবং উনি আমাদের আটকে দিল। সেদিন যদি বঙ্গবন্ধু আমাদের আর মাসেকখানেক সময় দিতেন তাহলে বোধ হয় অনেক কিছু অঘটনা যেগুলো ঘটেছে এগুলো ঘটতো না। যাই হোক, এগুলো আমাদের ভাগ্যের ব্যাপার, সব কিছু নিয়ে নিলেন। এখন এই চলচ্চিত্রের ইটা তখন এমনভাবে লাউড হলো, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি, যে সবাই যেন পাগলের মতো ছুটতে লাগলো। যেমন প্রথম ছবি যেটা আমার জানা মতে, ওই ছবিতে আমি একটা মুক্তিযোদ্ধার চরিত্র করেছিলাম আর অনেক শিল্পী ছিল ওই ছবিটা, এটা হলো জল্লাদের দরবার। আচ্ছা, এটা হলো যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কিন্তু এই জল্লাদের দরবারের একটা সুন্দর এপিসোড, ছোট ছোট কথিকা যেত, প্রতিদিন কিন্তু এটা হতো মানুষদের। কারণ হলো আর্ট কালচার এমন একটা জিনিস যে যুদ্ধক্ষেত্রেও কিন্তু মিউজিক লাগে, মানুষকে তৈরি করে দেওয়া, এটা এটার জন্যে এটা অনেক বড় ব্যাপার। ছবিটি আলটিমেটলি হলো না, বড় সুন্দর সাবজেক্ট ছিল আমার। পরবর্তীতে তো আপনি আবার তোরা মানুষ হতে করেছেন, এরপরে আবার তোরা মানুষ হতে ছিল আতা ভাইয়ের ফিলিংস থেকে উনি করেছেন। দেশ স্বাধীন হলো, স্বাধীনতা পেলাম, পরবর্তী আমরা বলে থাকি যে আমরা স্বাধীন হয়েছি, আমরা কি আসলে স্বাধীন হয়েছি, মানে জিনিসগুলো, এটা হলো মুক্তিযোদ্ধাদের জিজ্ঞাসা। জি, তারা দেখছে যে স্বাধীনতা যে কারণে আমরা চেয়েছি, যুদ্ধ করেছি, বুকের রক্ত দিয়েছি, একটা পতাকা, স্বাধীনতার পতাকা, একটা দেশের পতাকা, সেই পতাকাটা হাতে নিয়ে স্বপ্নের মধ্যে হলো প্রতিটি মানুষ ঘুরতে থাকে। আমাদের নেতার হাতে তুলে দিয়েছি, বঙ্গবন্ধুর হাতে। চলচ্চিত্র নায়ক ফারুক অভিনীত আবার তোরা মানুষ ছায়াছবির একটি অংশ আমরা আসুন দেখে আসি। খান আতাউর রহমানের এখনো অনেক রাত, এটা 1997 সালে সম্ভবত, ওই ছবিতে আরও অনেকে ছিলেন, আপনি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ওই ছবিটাতেও, এখনো অনেক রাত, তো ওই ছবিটার চরিত্র এবং ওই ছবিটা সম্পর্কে একটু শুনতে চাচ্ছি। ছবির নামটাই এমন যে এখনো অনেক রাত, তো এই যে এখনো যে রাত শব্দটার মানেটা কি, সূর্য ওঠেনি, আমরা তো বলি স্বাধীনতার সূর্য দেখেছি। মুক্তিযোদ্ধাদের দলের লিডার হিসেবে, কমান্ডার হিসেবে অনেকগুলো ছোট 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 কিন্তু এপিসোডের মতো কিছু কিছু ঘটনা আছে, যে এক একজনের ফিলিং, একজন ভাবছে বাড়ির কথা ভেবে একটা গান গাইছে, তাকে সান্ত্বনা দেওয়া, তারপরে যেমন নৌকা দিয়ে পালিয়ে যাচ্ছিল একটা ছোট্ট ছেলে, তো বলে ফেললো আমার গ্রুপের একটি ছেলে, ওই আতা সাহেবের ছেলেই ওই আগুন ওই চরিত্রটা করেছে, আমার গিটারটা কি করলি, তখন ও গিটারটা দিয়ে যখন নাকি গিটারের কথা বলছে যে গিটারটা নিয়ে আয় ওখান থেকে, মানে আর্মি ঢুকে গেছে, আমরা এই ক্যাম্পটা ছেড়ে দেবো, গিটারটা যখন আনতে গেলো ছেলেটিকে কিন্তু গুলি করে মেরে ফেললো আর্মি। তারপরে আমরা যখন চলে আসি তখন হুট করে একজন বলতেছে ওই পাটাতনের ভেতরে নৌকর গিটারটা আছে, তখন যে কষ্টটা যে একটা বাচ্চা আমার জন্য মারা গেল, তখন কাঁদছে, তখন যে গিটারটা ধরে, এগুলো ভীষণ টাচি জিনিস, এগুলো কখনো মিস করবেন না। গিটারটা ধরে বলছে যে কে দেখি হবে, এটা দিয়ে ওকে স্মরণ কর, স্বাধীনতার কথা বল, সুরে ভাসিয়ে দে,
সমস্ত দেশটাকে স্বাধীন করার মানে সুরে ভাসিয়ে দেয়। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু অনেক ডেপথের জিনিস ভাই। হ্যাঁ বলেন। আমাদের চলচ্চিত্রের একজন সিনিয়র শিল্পী হিসেবে, চলচ্চিত্র অভিনেতা হিসেবে আপনার কাছে এখন জানতে চাইব যে আমরা চলচ্চিত্র কিংবা সিনেমা যাকে বলি সরাসরি মানুষদের কিন্তু খুব কাছে নিয়ে যায় যে কোনো সাবজেক্ট বোঝানোর জন্য। তো আপনি কি মনে করেন যে মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাসটা তুলে ধরার জন্য চলচ্চিত্রের নির্মাণ করে, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ছবি নির্মাণ করে মানুষের কাছে এর সঠিক ইতিহাসটা তুলে ধরার জন্য এই প্রজন্মের কাছে চলচ্চিত্র একটা বড় ভূমিকা রাখতে পারে? এই চলচ্চিত্রটা লক্ষ্য ছবি হতে পারে স্বাধীনতার উপরে। স্বাধীনতা বলতে টোটাল জিনিসটাকে কিন্তু আপনি কখনো আনতে পারবেন না। এই টোটাল জিনিসটা আনতে গেলে আপনাকে চটি বই করতে হবে, প্রতিটি মুক্তিযোদ্ধার ছোট 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 ঘটনা চটি বইতে আনতে হবে, লক্ষ লক্ষ চটি বই হবে। এই বই থেকে এনে হয়তো কখনো হয়তো হবে আরো 50 বছর পরে আমার মনে হয়। তো লেখা উচিত, চেষ্টা করা উচিত, আর চলচ্চিত্র তাকে সাপোর্ট দিবে এবং নতুন প্রজন্মকে যে জিনিসটা, যে চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্মকে, আমি তো চলচ্চিত্র বলি না, আমাদের মতো লোকদের ব্যবহার করা উচিত বর্তমান সরকারের, যে তুমি সারা বাংলাদেশে ঘুরে মুক্তিযুদ্ধের দুটো কথা অন্তত নতুন প্রজন্মের কাছে তুলে ধরো আস্তে আস্তে। আর চলচ্চিত্র তো আরো অনেক বড় ব্যাপার, চলচ্চিত্র দিয়ে অবশ্যই করা যাবে। আপনি ছবি বানান, ছবি মানে খোলা মাঠের মধ্যে যে অমুক দিন এই দেখানো হবে, আমি বাদ দিলাম যে কমার্শিয়াল সাইটটা, এটা গভর্নমেন্ট করতে পারে, এরও করতে হবে চলচ্চিত্রের লোক যারা। মুক্তিযুদ্ধের চলচ্চিত্র এখনো অনেক রাত, এই ছবির এটি অংশ বিশেষ, আসুন আমরা দেখি।